নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে বিশেষ সংবাদ হলো, আজকে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় পার্থ চ্যাটার্জি উচ্চ মাধ্যমিকে বাকি থাকা তিনটে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছেন। তিনি বলেছেন এই বাকি তিনটে পরীক্ষা কবে থেকে শুরু হবে বিশদে সব কিছু আমরা জানবো। চলুন আমরা সেই ভিডিওটি দেখে নিই যেখানে তিনি সব কিছু বলেছেন। আগামী 29 জুন, 2রা জুলাই এবং 6ই জুলাই, এই তিন দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যেগুলি বাকি ছিল সেই সমস্ত পরীক্ষার দিনক্ষণ ঠিক করা হচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই যে কোন পরীক্ষা কেন্দ্রে 80 থেকে 100 জনের বেশি ছাত্রছাত্রীদের পরীক্ষার সেন্টার হবে না। আমরা ইতিমধ্যেই 2500 সেন্টারকে চিহ্নিত করেছি, যাতে তারা নিজেরাই সেখানে উপস্থিত হতে পারেন লোকাল ট্রান্সপোর্টের ব্যবস্থা করে কিংবা নিজেরা উপস্থিত হয়ে। প্রত্যেকটি পরীক্ষার্থীর কাছে স্যানিটাইজারের বোতল থাকা উচিত, মাস্ক পরে যাওয়ার কথা এবং সমস্ত রকম স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই পরীক্ষা গ্রহণ করা হবে। 2 তারিখ, 29শে জুন, 2রা জুলাই এবং 6ই জুলাই, এই তিনটে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সম্ভাব্য এই তিনটি দিন দেয়া হল। কোন দিন কোন পরীক্ষা হবে তার বিস্তারিতভাবে পরবর্তী সময়ে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হবে। এটা আবার বলছি সম্ভাব্য দিন, এই কারণেই অনেকেই মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করেছেন, জানতে চান, আমার কাছে জানতে চান, আমার দপ্তরে জানতে চান, উচ্চশিক্ষা দপ্তরে জানতে চান, বন্ধুবান্ধবরা জানতে চান, এমনকি ছাত্রছাত্রীরাও আমাকে ফোন করে জানতে চেয়েছিলেন। এই রকম একটি অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা এই তিনটে দিন সম্ভাব্য দিন ঠিক করেছি। কোন দিন কোন পরীক্ষা হবে, কারণ পরীক্ষাটা প্রায় 12টি সাবজেক্টের পরীক্ষা আছে, ইলেকটিভ সাবজেক্ট, যা বড় যে পরীক্ষাগুলো যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাকাউন্টেন্সি, এই পরীক্ষাগুলোর সাথেও জার্নালিজম আছে, বিভিন্ন ভাষার ল্যাঙ্গুয়েজের পরীক্ষা আছে, নিউট্রিশনের পরীক্ষা আছে, এডুকেশনের পরীক্ষা আছে, ইকোনমিক্সের পরীক্ষা আছে, এই সবগুলো মিলিয়ে ঝুলিয়ে এই তিন দিনে মোট 2,07,000 থেকে 2,44,000, প্রতি তিনটে দিনে 2,07,000, 2,16,000 এবং 2,44,000 ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে। তার বিশাল আয়োজন উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে, উচ্চশিক্ষা যে পর্ষদ তার সঙ্গে আলাপ আলোচনা করে, সংশ্লিষ্ট সমস্ত শিক্ষক অভিভাবকদের সঙ্গে কথাবার্তা বলার পরই আমরা অনুভব করেছি যে এদের পরীক্ষা যত শীঘ্র সম্ভব করে নেওয়ার দরকার, এবং মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তারই অনুমোদনে আমরা এই সম্ভাব্য তিনটে দিন ঘোষণা করলাম। এবং কোন দিন কোন পরীক্ষা হবে তাও আমরা পরবর্তীকালে বিজ্ঞপ্তি জারি করবো।